এ তুই এটা পরে কোথায় যাবি? এ বাবা, ফেরত দিয়ে দে। না আজ 13 তারিখ, আর সকালের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, আর রিক, তিতলি, তারপরে অনামিকা তিনজনেই বেরিয়ে গেছে অফিসে। রিকের মর্নিং শিফট আছে, ও তো সকালবেলায় বেরিয়ে যায় 6:30, আর তিতলির বাবা গেছে বড় বাজারে, সেখান থেকে তত্ত্বর যে ট্রেগুলো হয়, এছাড়া আরও টুকটাক কিছু জিনিস, সেগুলো আনতে গেছে বড় বাজারে। আমি যাইনি, কারণ আমি গেলে ঘরটা সামলাবে কে, ঘরের দিকটাও তো দেখতে হবে, আর তাছাড়া আমি বেশি হাঁটাহাঁটি করতে পারি না। সেই কারণে অনেক সকালে বেরিয়েছে, কারণ দোকানটা 9টায় খোলে, সেই কারণে। একটু আগেই তিতলির বাবা ফোন করেছিল, ওরা খুব কাছে চলে এসেছে, মানে বাড়ির খুব কাছে, তো আমি একটু এগিয়ে গেলাম, কারণ আমাদের একদম বাড়ির দরজার সামনে তো গাড়ি আসে না, সেই কারণে একটু এগিয়ে গেলাম। তো খানিকক্ষণ দাঁড়ানো ছিলাম, তারপরে দেখলাম যে এসে গেছে। তো এই দেখো, দুই বিয়ান মিলে গেছিল, মানে সোহমের বাবা এবং তিতলির বাবা দুজনে মিলে, দুই বিয়ান মিলে সমস্ত তত্ত্বর যে ট্রে সেগুলো সব কিনে এনেছে। চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। দুজনের ড্রেস দেখো, সেম সেম পড়েছে। এই সব এসে গেছে, সব এই যে সব তত্ত্ব ট্রে। এই সব এসে গেছে তত্ত্ব ট্রে, এরপর খুললে পরে তোমাদের দেখাবো। এই যে ওরা তো দেবে, কিন্তু থার্মোকলের বল বেকার। আচ্ছা, এই হচ্ছে ডেকোরেশনের সমস্ত জিনিস, এই যে গোলাপ ফুল, আমার এই ফুলগুলো খুব পছন্দ হয়েছিল, এগুলো এইটা খুব সুন্দর, এগুলো সব দূর। হ্যাঁ, তো এই হচ্ছে ডেকোরেশনের সমস্ত জিনিস, আর এই হচ্ছে ফলের ঝুড়ি, আমার এটা খুব পছন্দ ছিল, বারবার বলে দিয়েছিলাম এটা মানতে। আর এই হচ্ছে সব ট্রে, এই যে মাছের ট্রে, জুতোর ট্রে, একটা খুব আমি এর আগে দেখিনি এরকম জুতোর ট্রে, এই যে জুতোর ট্রে এটা। হ্যাঁ, আর এই হচ্ছে সমস্ত ট্রে, প্রত্যেক দিন একটা না একটা পার্সেল আসছে। এটা কি প্রচন্ড হিল জুতো, কি আশ্চর্য, যার 5-6 হাইট সে নাকি হিল পরবে, দেখি সর্বনাশ। এ তুই এটা পরে কোথায় যাবি? এ বাবা, দেখো কাণ্ড, কত দিনের শখ, কত দিনের শখ বললে কি হবে তো, এটা কি আর দেখো কতটা হিল, কি বাবা, আমার তো দেখেই ভয় লাগছে। ও ব্যালেন্স করতে পারবে, ছেড়ে দে। কেন করিস না, এগুলো ফেরত দিয়ে দে। না, ই বাবা, দেখো কেমন ঢেঙ্গা লাগছে, কেমন এটা, ওর হাইট অ্যাকচুয়াল 5'6", আর এইটা আরো 2 ইঞ্চি বেড়ে, 2 না 3 ইঞ্চি, কত রে, কতখানি এটা, চিন্তা করো কোথায় গিয়ে দাঁড়িয়েছে, দরজায় প্রায় ঠেকে যায়, যা দরজার নিচে যা দেখি, এই যে দরজা, হাত দিয়ে দেখি কতটা, কতটা দরজার থেকে, এই দেখো, এই যে এই 4 আঙুল, আর হয়তো 4 আঙুল হবে।